জানতে চেয়েছেন কোরবানির গোশত অমুসলিমদের দেওয়া যাবে কিনা। জি, দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। কোরবানির গোশত অমুসলিমদের দেওয়া যাবে না এমন কোনো কথা নেই, দিতে পারেন। দেওয়ান এম আবিদ, আপনি জানতে চেয়েছেন ইমান না থাকা অবস্থায় বিয়ে করলে বিয়ে কবুল হবে কিনা। ইমান না থাকা অবস্থায় যদি বিয়ে করেন, স্বামী স্ত্রী দুজনেই বেঈমান ছিলেন, সে অবস্থায় বিয়ে করেছেন, এরপরে ইসলাম গ্রহণ করেছেন, তাহলে তাদের বিয়ে ইসলামের মাধ্যমে অ্যাকসেপ্টেড হয়ে গেল, কিন্তু ইসলামের আগ পর্যন্ত তাদের বিয়ে এবাদত হিসাবে অ্যাকসেপ্টেড হবে না, কারণ ইমান না থাকলে তাদের কোনো কিছুই গ্রহণযোগ্য হয় না। বা ইলিয়াস আহমেদ, আপনি লিখেছেন ইনহাব্বু কফিল্লাহ, আমি আপনাকে বলছি আহাব্বাক আল্লাহুল্লাযী আহাব্বাতানি ফী, ওয়া আল্লাহ আপনাকে ভালোবাসুন যে আল্লাহর জন্য আপনি আমাকে ভালোবাসার কথা প্রকাশ করেছেন। জাযাকুমুল্লাহু খায়রা। এমডি সাজেদুর রহমান।